হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের পাটিসাপটা বানিয়ে দেখাবো ক্যারামেল সুজির হালুয়া দিয়ে। পাটিসাপটা আমার এই রেসিপি ফলো করে যদি আপনি পাটিসাপটা বানান তাহলে বানানোর সময় পাটিসাপটা কখনোই ভেঙে যাবে না, আর পাটিসাপটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কখনোই শক্ত হবে না আর ফেটে যাবে না। তো চলুন ঝটপট রেসিপি দেখে নিই। সবার প্রথমে আমি একটা মিক্সার জার নিয়েছি, বড় মিক্সার জার। এর মধ্যে দিয়ে দেব আমি পোনে এক কাপ চালের গুঁড়ো। এই দেখুন, চালের গুঁড়ো নিয়েছি আমি পোনে এক কাপ, আর নেব আধা কাপ সুজি। সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে করলে চালের গুঁড়োর স্বাদটা খুব ভালোভাবে বজায় থাকে। আর সুজি মেশানোর কারণে কি হয় কি এই কোটিংটা খুবই সফট হয়, আর বানানোর পরে ঠান্ডা হয়ে গেলে এটা কখনোই ফেটে যায় না, শক্ত হয়ে যায় না। রেশিওটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, খুব একটা তফাৎ কিছু হয় না, তবে সুজি মেশালে জিনিসটা ভালো হয়। স্বাদমতো চিনি দিয়ে দেব, আর চিনির স্বাদটাকে এনহ্যান্স করার জন্য, স্বাদটাকে গাঢ় করার জন্য 1/4 টিস্পুন আমি লবণ দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দেব আমি এক বাটি দুধ। এক বাটি দুধ নেব, এটা আগের থেকে ফুটিয়ে রাখা হয়েছে জাল দেওয়া দুধ। তো এর সঙ্গে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো 1/4 টিস্পুন। এবার আমরা মিক্সিটাকে চালিয়ে নেব। মিক্সিটাকে চালালে কি হবে, সুজির যে একটা দরদরাপন যাকে বলে, দানা দানা ভাব, ওই জিনিসটা থাকে না, সফট হয় কোটিংটা। একটা বাউল নিয়ে নেব আর বাউলের মধ্যে ঢেলে নেব। এখন কনসিস্টেন্সি যেটুকু আছে এইটুকুই থাকতে দেব। একটুখানি জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে দেব যাতে ওয়েস্ট না হয় খুব একটা, আর এরকম ঢেকে রেখে দেব, তাতে সুজিও ফুলবে আর চালের গুঁড়োও ফুলবে। তো পরে যদি লাগে আর একটুখানি জল বা দুধ আমরা দিতে পারি। আমি কনসিস্টেন্সি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন, যেরকম আমরা চিতই পিঠা বানানোর জন্য গোলা তৈরি করি ওই রকম একটা গোলা তৈরি করতে হবে। এতে কি হবে, পিঠাটা আমাদের সফট হবে, আর যেহেতু সুজি দিয়েছি তাই খুব বেশি পাতলা করার কোনো দরকারও নেই। এবার আমরা একে ঢেকে রেস্ট করতে দেব, মোটামুটি 15-20 মিনিট রেস্ট করতে দেব। আর ততক্ষণে আমরা ফিলিংটা বানিয়ে নেব, যেটা আমরা ক্যারামেল হালুয়া বানাবো সেটা আমরা বানিয়ে নেব। চলুন তাহলে এটাকে সাইডে রেখে দিই। এবার আমি কড়াই বসিয়েছি, দেখুন হিট চালু করেছি মিডিয়ামে। এবার এই হচ্ছে সুজি, আমি আধা কাপ সুজি আগে থেকে ভেজে রেখেছি। আপনারটা ভাজা না থাকলে প্রথমে সুজিটা ভেজে নিন। হিটকে মিডিয়াম টু লোতে করে রাখুন, আর 10-12 মিনিটের জন্য সুজিটা লাগাতার নাড়তে নাড়তে ভেজে নিন। এবার সবার প্রথমে দিয়ে দেবো একটুখানি ঘি। ক্ষীর বা হালুয়ার মধ্যে ঘি দিলে স্বাদটা খুব বেশি বেড়ে যায়, ঘিয়ের সুগন্ধটা খুব ভালো আসে। তো ঘিয়ের মধ্যে আমি ক্যারামেলটা বানাবো। দেখুন, আমি আধা কাপ চিনি নিয়েছি, আধা কাপ চিনির ক্যারামেল বানিয়ে নেব। হিট আমি মিডিয়ামে রেখেছি। তো ক্যারামেল কতটা জ্বালাবেন, কতটা পোড়াবেন সেটা হচ্ছে আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। অনেকের গাঢ় ক্যারামেল মানে ডার্ক ক্যারামেল পছন্দ, আবার অনেকের লাইট ক্যারামেল পছন্দ। তো নর্মালি যদি আপনি লাইটের থেকে একটুখানি ডার্ক করেন তাহলে মোটামুটি সবার পছন্দ হয়। তো আমি একটু বেশি ডার্ক করব, বেশি কড়ক করব, আর বেশি কড়ক ক্যারামেল কিন্তু সবার পছন্দ হয় না, এই কারণে একটু ভেবে চিন্তে করবেন। দেখুন, মিডিয়াম হিটে আমি ক্যারামেলটাকে পুড়িয়ে নিচ্ছি, গাঢ় করে নিচ্ছি। এই যে কালারটা আছে এটা একেবারে পারফেক্ট দুধ দেওয়ার জন্য, তবে আমি আরও গাঢ় করব। এই জায়গাটা আপনি যদি দুধ দেন তাহলে সবার পছন্দ হবে, এখানে কিন্তু কোনো কড়ক ফ্লেভার নেই, মানে খুব কড়া ফ্লেভার কিছু নেই। তো এইখানে আপনি দুধ দিয়ে দিন, কিন্তু আমি আরও ডার্ক করব। আবারও বলছি, খুব বেশি ডার্ক কিন্তু সবার সহ্য নাও হতে পারে, সবার পছন্দ নাও হতে পারে, আমার ঘরে সবার পছন্দ আছে। দেখুন একেবারে ফেনা উঠতে শুরু করেছে, এই অবস্থায় আমি এখানে দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকে জাল করে রেখেছি। এবার কতটা দুধ দেব এর কোনো পরিমাপ আমি বলে দিচ্ছি না, এর কোনো পরিমাপ নিজেও ঠিক করে নিইনি। মোটামুটি 1 কাপ বা 1.5 কাপের মতো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর পরে আমরা প্রয়োজন মতো অল্প অল্প করে দুধ দিয়ে নেব। তো প্রথমেই খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই। দেখুন যতটা হলো আমি দিয়ে দিলাম, একটু চালিয়ে নেব, এরকম নাড়িয়ে নেব। তো এর সঙ্গে সঙ্গে আমরা একটু এলাচ পাউডার দিয়ে দেব, 1/2 টিস্পুন এলাচ পাউডার দিচ্ছি সুগন্ধের জন্য। আর এর সাথে আমি দেব নারকেল কোড়া।
আমি গ্রেট করে নিয়েছি, কুড়িয়ে নিইনি। আর এটা তাজা নারকেল, আর তাজা নারকেল বলে আমি আগে থেকে আলাদা করে ভেজে নিইনি। যদি শুকনো নারকেল নিতে চান তাহলে আগে থেকে একটু ভেজে নিন, তেলের ওপরে বা ঘিয়ের ওপরে করে একটু ভেজে নিন, এমনি খালি করে ভাজলেও হয়। তো এখানে 1 কাপ থেকে একটু বেশি নারকেল ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এখানেও আমি স্বাদটাকে এনহ্যান্স করার জন্য একটুখানি লবণ দেব। দেখুন 1/4 টিস্পুন আমি লবণ দিচ্ছি। এর সঙ্গে দেব কিছু ড্রাই ফ্রুটস, যে কোনো রকমের ড্রাই ফ্রুটস যা আপনার পছন্দ দিয়ে দিন। আমি কাজু আর কিশমিশ নিয়েছি, মিক্স করে নেব ভালো করে। আর এবার আমরা এর মধ্যে সুজি দিয়ে দেব। এই হচ্ছে আমাদের ভেজে রাখা সুজি, এটা অল্প অল্প করে দেব যাতে খুব বেশি লাম্পস না হয়। এমনিতে লাম্পস খুব একটা হয় না এরকম গাঢ় দুধের মধ্যে সুজি দিলে, তারপরও দিয়ে দিয়ে নাড়তে থাকবো যাতে একেবারেই লাম্পস না পড়ে। এবার দেখুন সুজিকে আমাদের ট্রান্সপারেন্ট করতে হবে, গলাতে হবে মানে ট্রান্সপারেন্ট করতে হবে। ট্রান্সপারেন্ট দেখা গেলে তাহলে আমরা বুঝবো সুজিটা গলে গেছে। তো এবার আমরা অল্প অল্প করে দুধ দেব আর দুধটাকে শুকিয়ে নেব, এরকম করে দেখব কতটা লাগে। একবারে বেশি দেব না, আমি তো এরকম করেই করি, মানে এটা তো হালুয়া, এটা তো ক্ষীর নয়। ক্ষীর হলে একবারে বেশি দিলে অসুবিধা হয় না, তো হালুয়া যেহেতু সেহেতু অল্প অল্প করে দুধ দিয়ে শুকিয়ে নেব। কতটা লাগবে, যতটা লাগবে ততটা দিয়ে নেব। দেখুন নাড়াতে থাকবো যাতে নিচে থেকে পুড়ে না যায়। এবার দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, সুজিগুলো একদম ট্রান্সপারেন্ট দেখতে লাগছে, মানে স্বচ্ছ দেখতে লাগছে। দেখুন এরকম যখন স্বচ্ছ দেখতে লাগবে, ভেতরে কোনো দানা সাদা বেশি দেখা যাবে না, তখন বুঝবেন যে সুজিটা গলে গেছে। আর তখন আর এক্সট্রা দুধ দেওয়ার দরকার নেই। এখন যেটুকু লিকুইড ভাব আছে এটুকু আমরা শুকিয়ে নেব, তারপরে মিষ্টি চেক করব, লাগলে আরও একটু মিষ্টি অ্যাড করে দেব। এটুকু শুকাতে দেব, মানে হালুয়ার কনসিস্টেন্সি যেরকম হয় আর কি সেরকম হতে দেব। দেখুন হয়ে গেছে। এবার চিনি যেটুকু লাগছে আমি দিয়ে দিচ্ছি, চেক করেছি যেহেতু, তো চিনি দিয়ে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে আরও একটু লিকুইড হয়ে যাবে, তো সেটুকু আবার আমরা শুকিয়ে নেব। তো হালুয়ার কনসিস্টেন্সি আমরা করে নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে, টাইট হয়ে যাবে। তো দেখুন ঠিক আছে, এবার আমরা হিট বন্ধ করে দেব আর এটাকে সাইড করে রাখবো। এবার এখানে দেখুন ব্যাটার চেক করে নিই, কনসিস্টেন্সি দেখে নিই কেমন হয়েছে। দেখুন একেবারে পারফেক্ট আছে, এর মধ্যে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন একেবারে চিতই পিঠার যেরকম ব্যাটার হয় ঠিক ওই রকম। এবার এখানে আমি গ্যাস চালু করেছি আর একটা তাওয়া বসিয়েছি। গ্যাসটাকে আমি প্রথমে মিডিয়ামে দিয়ে রাখছি, একটুখানি তেল দিয়ে দেব, তেলটাকে ছড়িয়ে দেব। এবার আমরা একটা বড় চামচ নেব আর ব্যাটার ঢেলে দেব তাওয়ার ওপরে। পাটিসাপটা কতটা বড় করবেন বা কতটা ছোট করবেন সেই হিসাবে চামচ নেবেন, বা লাগলে দুবার দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। একটু ছড়িয়ে দেবো এরকম করে, তাওয়াটা ঘুরালেই ছড়িয়ে যায়। এবার আমি হিটটা লোতে করে দেব, শুরুতে মিডিয়ামে ছিল, এবার লোতে করব। চাইলে ঢাকতে পারেন, কিন্তু ঢাকার খুব একটা দরকার পড়ে না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর ওপর থেকে দেখলে বোঝা যায়, একেবারে স্বচ্ছ দেখতে লাগে, তখন বুঝতে হয় যে এটা হয়ে গেছে। আর হিট বেশি রাখলে কিন্তু নিচে থেকে দাগ পড়ে যায়, লাল হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। এ কারণে শুরুতে মিডিয়াম দিই আর পরে লো করে দিই। এবার আমি ওপর দিয়ে হালুয়াটা দিয়ে দিচ্ছি, মানে পুরটা দিয়ে দিচ্ছি লম্বা করে, একেবারে মাঝ বরাবর দেব না, একটু সাইড করে দেব। পুর যতটা পছন্দ, যেরকম বেশি পছন্দ হলে বেশি দিয়ে দিন, কম পছন্দ হলে কম দিয়ে দিন। খুব বেশি পুর হলে আবার খেতে অতটা ভালো লাগে না, তাই এরকম লম্বা করে পাতলা করে দিয়ে দেব। তারপরে খুব সামলে এটাকে ফোল্ড করে নেব কোটিংটাকে। দেখুন এরকম করে খুব সামলে ফোল্ড করে নিচ্ছি। গরম অবস্থায় এটা খুবই নরম থাকে, তো খুব সামলে এবার আমরা এটাকে তুলে নেব দুটো চামচের সাহায্য নিয়ে। এরকম করে দেখুন তুলে নিয়ে নিলাম। আর এরকমই সেম প্রসেসে আমি আরও কিছু বানিয়ে দেখাচ্ছি আপনাকে, সেম প্রসেসে আমি বাকি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব। বানানো খুবই সোজা বন্ধুরা, একটুখানি ধ্যান রাখতে হয় আর একটু হাতটা একটু সামলে চালাতে হয় যাতে ভেঙে না যায়, মানে খুব নরম থাকে তো গরম অবস্থায়, তাই ফোল্ড করার সময় একটু সামলে করতে হয়। এই যা দেখুন দ্বিতীয় পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে, এরকম করে বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নেব।
আর এই পাটিসাপটাটা খেতে ভীষণ ভালো লাগে, ক্যারামেলের যে স্বাদটা, আমার তো ক্যারামেলের একটু কড়া স্বাদ পছন্দ, তাই আমার জন্য এটা ভীষণ ভালো লাগে। আর আপনার কড়া স্বাদ পছন্দ না হলে একটু লাইট ক্যারামেল করে নেবেন, ব্যাস এইটুকুই তফাত, আর কিছু না। দেখুন বন্ধুরা, একে একে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, ভীষণ ভালো হয় খেতে। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আমি এখানে, আমার শ্বশুর বাড়ির লোক তো মারাঠি, তো এই বাড়িতে আমি পাটিসাপটা করে যতবারই খাইয়েছি সবার ভীষণ পছন্দ হয়েছে, সবাই খুব প্রশংসা করে। আপনিও আমার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন, আপনারও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করবেন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।